আমি এখন আমিও অন করছি। কটা বাজছিল? 11:40 নাকি? 11:40, 25 তারিখ। হ্যাঁ, দুজনের ম্যাচ করতে হবে কিন্তু, বুঝতে পেরেছো? ডিজিটালি যারা হ্যাক করছে তাদের এই যে দানব আর দস্যু মাটির নিচে থেকে তোমাকেই বা চিনল কি করে, যে তুমি এখানে আসছো? আর আমাকে আমেরিকা থেকে তো চেনার কথা নয়, মানুষ অরিজিনাল মানুষ তো, এটা মুখ দিয়ে তো কথা বলতে পারবে না। এখান থেকে ক্যামেরা দিয়ে কে কতটা দেখতে পাবে? ভারতের সীমায় থাকলে, সাতপেছে থাকলে, তা মাটির নিচে থেকে না দেখতে পেলে মানে এই জিনিসটাকে ওইভাবে তুমি ধরে রাখো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইদিকে ফেস্টা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তুমি এটা এমনি এখন কোথাও এইদিকে রাখবে, এইখানটাই রেখে দাও না। তো এবার পরিচয়টা তোমার নিচ্ছি, তোমার বয়স কত হবে? কাছাকাছি 49। 49 মানে 50-এর কাছাকাছি। তুমি এখানে সুজয়কে চিনতে? সুজয় ঘোষকে জিতে সুজয় ঘোষ, হেমন্ত ঘোষ, সুজয় ঘোষের বাবুদের ছেলে, ওই যে মাস্টার এখন ফিজিক্সের কোথায় ওই জয়পুর কলেজের প্রিন্সিপাল বা প্রফেসর ফিজিক্স। তোমার কোন ডিসিপ্লিন? তোমার কোন ডিসিপ্লিন? কিসে কিসে? হ্যাঁ ইংলিশ, তাহলে ইংলিশ হলেও চলবে। এবারে বলো ভারতীয়তার সংজ্ঞা। হ্যাঁ ভারতীয়তার সংজ্ঞা কি হয়, সংজ্ঞা কিভাবে? একই ব্যাপার। এবারে তুমি শোনো, যে কেউ ভারতীয় বলতে গেলে আমরা যেটা মানে খানিকটা ননসেন্স বলা যায় আর কি, ননসেন্স মানে এই জন্য মানে আমাদের ভারতীয় পরিচয়টা একটা রাজার চরিত্রকে অবলম্বন করার কথা, সেটি হচ্ছে ভরত রাজার চরিত্র। যে চরিত্র দেখে সারা মুনি ঋষিরা ভারতবর্ষের মুগ্ধ হয়ে গিয়ে তাকে প্রশংসা করে বলেছিলেন, এই ভূমির নাম তোমার রাজা, তোমার ভারতের রাম হোক। কিন্তু এটা দেখতে হবে যেন এটা ঘরে চালু আছে, এইটা বন্ধ হয়ে গেছে। যতক্ষণ ওই ভারতীয় রাজার যে রাজদর্শন মানে ধর্ম দর্শন, রাজদর্শন বললেই ধর্ম দর্শন, অন্য কোন দর্শন হয় না। রাজা আর ধর্ম হচ্ছে সমার্থ, রাজা মনুকে দিই রাজ আর মনুকে দিই ধর্ম। ধর্ম প্রথম ভগবানের কাছ থেকে পেয়েছিলেন মনু, সে মনুর ধর্ম সংস্কৃতি তার সংহিতাই হচ্ছে ধর্ম সংহিতা, বুঝতে পারছো? ভালো করে শোনো, মনু হচ্ছে আমাদের বিশ্বের সমস্ত জনগোষ্ঠীর প্রথম ফাদার, তার কাছ থেকে তার মেয়েদের কাছ থেকে সপ্তঋষিকে বংশবৃদ্ধি। এবার এই মনু হচ্ছেন ব্রহ্মার অর্ধাংশ, বুঝতে পেরেছো? বলে নেওয়া যায় সে মনু আপন, আমার এই জীবজন্তু এই আশ্রমে এরাই হচ্ছে দার্শনিক শিক্ষক টিচার, এদের ভিতরকার যে টিচার এরা মাটির নিচে উপদ্রবটা দেখছে, এই যতটুকু এটা দানবের উৎপাত হচ্ছে আমার সঙ্গে লড়াই হচ্ছে, এবং জাস্ট আমার মাটির নিচে এটা প্রেশারটা ক্রিয়েট করা হচ্ছে, এবং স্ট্যাগনেন্ট হয়ে আছে, স্ট্যাগনেন্ট হয়েছিল, এটাকে ওরা কখনো কখনো চালাতে পারছে, কখনো কখনো চালাচ্ছে না। যাই হোক, এবারে ভারতীয়তার সংজ্ঞাটা আসছে, যে কেউ নিজেকে ভারতীয় বলতে পারবে যতক্ষণ না সেই নীতি কর্মস্থান, তার মধ্যে কি আছে সত্যের প্রতিষ্ঠা থাকতে হবে, কোনোক্রমে তুমি কাউকে প্রতারণা মিথ্যা কথা বলতে পারবে না, গুণীগণের পণ্ডিতদের সমাদর করতে হবে, মানে ভগবত ভক্ত গুণী দেখলে তাকে তোমাকে সম্মান, গুণী যদি তার গুণ খুঁজে পাও তাকে তোমাকে সমাদর করবে, আর যত অনিষ্টকারী অনর্থক আছে তাদের শাস্তি দেবে, এবং অন্যায় অবিচার দাঁড়ালে রুখে দাঁড়ায়, মানে এটা হচ্ছে একটা সত্য আর যে সত্য মানে ওইগুলো যে সত্য ওগুলো তোমার আছে, আর কারো অদক্ষ জিনিস গ্রহণ করবে না, মানে রাস্তায় পড়ে থাকলেও তুমি কুড়িয়ে নেবে, মানে
কেউ কাউকে দান না করলে সে দানের অধিকারী তার নিজের সম্পত্তি না হলে দান করতে পারবে না, আর দান না হলে তুমি কোনো জিনিস উঠিয়েও নিতে পারবে না, অযাচ্ছে গ্রহণ করবে না। হ্যাঁ, মিথ্যা কথা কখনোই বলতে পারি না, মিথ্যা যা তোমার নিজের ভোগের জন্য তুমি কখনোই করতে পারবে না, কেবল প্রাণলক্ষা তুমি সত্যবাদী হও, সৎ হও বা বহুর জন্য কাজ করছো, সেখানে দুষ্টের কাছে তুমি মিথ্যাটা করতে পারো, ধারণা করতে পারো, কেবল রাক্ষস শত্রু ক্রিমিনাল শয়তান যাদের বলা হয় তাদের কাছে তুমি মিথ্যাটা করতে পারবে, ভদ্রজনের জন্য, ভদ্র কারা, তারা যারা ভগবতের ধর্মের নিয়মকে মেনে ভয়ে আদ্র তাদেরকে বলা হচ্ছে ভদ্র। ভগবানের কাছে ধর্মের পুনর্জন্মের কর্মের ফলে আমরা এই জগতে বা অতীতের যে সমস্ত কর্ম করেছি তার যে কর্মফলে রেজাল্টেন্ট আছে সেই রেজাল্টেন্টের দ্বারা মানুষ বিরত থাকছে, পাপ কর্ম থেকে বিরত থাকছে। এই পাপ কর্ম থেকে বিরত করার নীতি যিনি শিখিয়েছেন তার নাম হচ্ছে মনুষ, এগুলোই হচ্ছে তার নীতি আছে। আমি যে কথাগুলো বলছি ভারতীয় এটাকে আমরা অর্থলজি বলি, অর্থ মানে সূর্য, সূর্য কত নাম আছে, মেঘের অর্থ সূর্য, তারপরে ভাস্কর, যা কিছু বলো অনেক অনেক নাম আছে, তো সেখানে অর্থ, অর্থ মানে হচ্ছে সূর্য, সূর্য বংশের দুই বংশের রাজা, এই সূর্য মনু হচ্ছে সূর্য বংশের আদিত্যের সূর্য বিবর্ষণ, প্রথম মনু হয়েছে, তো বৈবর্ষণ আদিত্য তার